আসসালামু আলাইকুম। আপনার পালিত জেব্রা ফিঞ্চ, বেঙ্গালি ফিঞ্চ, গোল্ডিয়ান ফিঞ্চ বা অন্য যে কোনো ধরনের ফিঞ্চ পাখি হঠাৎ করে ডিম বাচ্চা করা একদম বন্ধ করে দিয়েছে, বা আপনার ফিঞ্চ পাখি ডিম দিয়ে সেই ডিম হাড়ি থেকে ফেলে দিচ্ছে, অথবা দেখা যাচ্ছে ডিমে দুই তিন দিন তা দেওয়ার পরে ডিমে আর তা দিচ্ছে না বা হাড়ির মধ্যে যাচ্ছে না। ফিঞ্চ পাখির এই প্রবলেমগুলো কেন হয়, ফিঞ্চ পাখির এই প্রবলেম সমাধানে আপনাকে কি করতে হবে, আজকে শৌখিনতার তথ্যে আপনারা এসবেরই বিস্তারিত জানতে পারবেন। ফিঞ্চ পাখি পালনে আপনাদের এই প্রবলেমগুলোর প্রচুর প্রশ্ন আমার কাছে আসতেছে, তাই আজকে ফিঞ্চ পাখি পালনের এই প্রবলেমগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। ফিঞ্চ পাখি অতি চঞ্চল ছোট আকারের এই পাখিটি শীষ দিয়ে ডাকাডাকি মনকে প্রশান্ত করে, আর ফিঞ্চ পাখি একবার ডিম বাচ্চা করতে নিলে তারা কন্টিনিউয়াসলি এত ডিম বাচ্চা করে যে সহজেই আপনার একটি খাঁচা থেকে খাঁচায় খাঁচায় আপনার সেট আপ ভরে যায়। কিন্তু কোনো একটা সময় যদি আপনার এই সেট আপে বা ফিঞ্চ পাখি যেখানে রেখেছেন সেখানে আমার উল্লেখিত কোনো একটি কারণ সংঘটিত হয়, তাহলে আপনার ফিঞ্চ পাখি ডিম দিতে গিয়ে এই প্রবলেমগুলো করবে। তাই আপনারা আজকে সবগুলো কারণ ভালো করে জেনে নেবেন এবং তার সমাধান করে নেবেন। ফিঞ্চ পাখি হঠাৎ ডিম দেওয়া বন্ধ করে দেওয়া, ডিম দিয়ে ডিম ফেলে দিয়ে ভেঙে ফেলা, বা হাড়িতে না দিয়ে ডিম নিচে দেওয়া, অথবা ডিমে চার পাঁচ দিন তা দেওয়ার পরে ডিমে আর তা না দেওয়া, এই প্রবলেমগুলো হওয়ার প্রথম যে কারণ সেটি হলো আপনার পাখি খাবার। অর্থাৎ আপনি হয়তো বা পাখিকে যে ধরনের সিড মিক্স দিচ্ছিলেন সেটা হঠাৎ চেঞ্জ করে অন্য নর্মাল কোয়ালিটির সিড মিক্স শুরু করেছেন, অথবা শুধুমাত্র কাউন খাওয়াচ্ছেন। এতে করে কিন্তু পাখির খাবারের যে পরিবর্তন, এই প্রভাবটা পাখির উপর পড়ে, যার কারণে আপনার ফিঞ্চ পাখি ডিম দিতে এই প্রবলেমগুলো করে থাকে। এজন্য ফিঞ্চ পাখিকে অবশ্যই খাবারের মান ঠিক রাখতে হবে, বিশেষ করে সিড মিক্সের মানটা ঠিক রাখতে হবে, কেননা খাঁচায় সবসময় পাখিকে সিড মিক্সই দিয়ে রাখতে হয়। এরপর যে খাবার সেটা হচ্ছে শাকসবজি এবং সফট ফুড। আপনারা জানেন ফিঞ্চ পাখিকে শাক খাইতে দিলে বা সফট ফুড খাইতে দিলে অতি আগ্রহের সাথে সেগুলো খেয়ে ফেলে, এমনকি যদি এগ ফুড খাইতে দেন দেখবেন তারা খাঁচার মধ্যে যখন আপনি খাবার দেবেন তারা সাথে সাথে এসে সেই খাবারগুলো খাওয়া শুরু করে দিবে, তারা এই খাবারগুলো অনেক পছন্দ করে। তো আপনি যদি পাখিকে শুধুমাত্র সিড মিক্স দিয়ে যান, তাদেরকে সফট ফুড, এগ ফুড, শাকসবজি এগুলো না দেন, তাহলে কিন্তু পাখি এই প্রবলেমটা করবে। অথবা আপনি নিয়মিত এই খাবারগুলো দিচ্ছিলেন, সপ্তাহে দু একদিন ডিম সিদ্ধ করে দিচ্ছিলেন, অথবা দু একদিন চিরা ভিজিয়ে সফট ফুড হিসেবে দিচ্ছিলেন, শাক দু দিন দিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে এই নিয়মগুলো আপনি বন্ধ করে দিয়েছেন, সপ্তাহে শুধুমাত্র সিড মিক্স খাওয়াচ্ছেন, কোনো দিন শাক দিচ্ছেন বা দিচ্ছেন না, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে আপনার পাখি কিন্তু আর ডিম বাচ্চাতে উৎসাহ পায় না, তারা ওইভাবে আর ডিম বাচ্চা করে না। আর এই সমস্যাটা আপনারা যারা পূর্ববর্তীতে ফিঞ্চ পাখি থেকে ডিম বাচ্চা পেয়েছেন তারা সহজেই বুঝতে পারবেন। যখন আপনার পাখি ডিম বাচ্চা করেছে দেখবেন যে প্রচুর পরিমাণে তারা ডিম বাচ্চা করেছে, এমনকি বাচ্চা নিজে নিজে খাওয়া শেখার আগেই আবার তারা ডিম দিয়ে ফেলছে। এভাবে এত পরিমাণে ডিম বাচ্চা করছে, হঠাৎ করে সেই পাখি আর ডিম দিচ্ছে না। আর আপনার পাখি এইভাবে যে কন্টিনিউয়াসলি ডিম বাচ্চা করেছে সেই তুলনায় আপনি পাখির শরীরের পুষ্টিগুণ বজায় রাখার জন্য তাকে পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার দিতে পেরেছেন কিনা এটাও কিন্তু একটা কারণ। তো খাবারের মান অবশ্যই ভালো রাখতে হবে, পাখির শরীর থেকে ডিম বাচ্চা করতে যে ক্ষয় হচ্ছে সেটা খাবার দিয়ে আপনাকে পূরণ করতে হবে। এরপরে আসুন মেডিসিনের দিকটি। এই কারণের মধ্যে রয়েছে পাখি যেহেতু ডিম বাচ্চা করেছে বা করতে পারছে না, পাখির শরীরে কোন পুষ্টিগুণটির অভাব আপনি খাবারও ঠিকঠাক দিচ্ছেন, সেই পুষ্টিগুণ অনুযায়ী আপনার পাখিকে মেডিসিন দিতে হবে। ধরুন আপনার পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব,
তো আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট পাখিকে দিতে হবে, মিনারেল অভাব হলে মিনারেল সাপ্লিমেন্ট দিতে হবে। আর যাদের পাখি ডিম বাচ্চা কন্টিনিউয়াসলি করছে, তারা এই ডিম বাচ্চা হঠাৎ না করা বা ডিম ভেঙে ফেলা এই প্রবলেম এড়ানোর জন্য ওই ডিম বাচ্চা করানো অবস্থায় অবশ্যই পাখিকে আপনার ব্রিডিং কোর্সটা করাবেন। আমার চ্যানেলে ব্রিডিং কোর্সের ভিডিও রয়েছে, ওই সেম নিয়মে আপনারা ফিঞ্চ পাখিকেই ব্রিডিং কোর্স করাবেন, তাতে করে আপনার পাখির কিন্তু ওই প্রবলেমগুলোতে পড়তে হবে না। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আপনার ফিঞ্চ পাখির খাঁচায় অবশ্যই অবশ্যই ক্যাটেল ফিশ বন এটা রাখতে হবে এবং মিনারেল ব্লক, এই দুইটা জিনিস মাস্ট বি রাখতে হবে। সাথে রাখতে হবে ভালো মানের গ্রেড। আপনারা লক্ষ্য করবেন আপনার পাখি ডিম দেওয়ার আগে বা ডিম বাচ্চা করা অবস্থাতেই খাঁচার সাথে বেঁধে দেওয়া ক্যাটেল ফিশ বন এত পরিমাণে খাবে, আপনি মানে সিড মিক্স যে পরিমাণে খাবে তার চেয়ে অবসর টাইমে তারা এই মিনারেল ব্লকটাই বা হচ্ছে আপনার ক্যাটেল ফিশ বনটা এগুলো বেশি খাবে, বিশেষ করে ফিমেল পাখিটা প্রচুর পরিমাণে খাবে। এর কারণটা কি আপনি জানেন? এই কারণটা হচ্ছে আপনার পাখির শরীরে প্রচুর পরিমাণে মিনারেল এবং ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, সেটা পূরণের জন্যই পাখি কিন্তু এটা প্রচুর পরিমাণে খাচ্ছে। সুতরাং ফিঞ্চ পাখির খাঁচায় এই তিনটা জিনিস রাখা কম্পালসরি, আপনাকে রাখতেই হবে। এইবারে আপনার পাখির এই সমস্যাগুলো হওয়ার যে কারণটি আমি বলতে যাচ্ছি এটা মারাত্মক একটি কারণ। এই কারণগুলো যদি আপনার পাখির খাঁচায় হয়ে থাকে বা আপনার পাখির সেট আপের ওখানে হয়ে থাকে, তাহলে আমি এর পূর্বে যে খাবার বা নিয়মকানুনগুলো বললাম এগুলো করেও আপনি কোনো লাভ পাবেন না। এজন্যই আমি এই কারণগুলোকে মারাত্মক কারণ বলছি, অবশ্যই ভালো করে শুনবেন এবং এর সমাধান আপনার সেট আপে করবেন। এই মারাত্মক কারণের মধ্যে হচ্ছে আপনার পাখির খাঁচায় টিকটিকি এবং তেলাপোকার উপদ্রব হওয়া। টিকটিকি এবং তেলাপোকা এগুলো পাখির খাঁচা অপরিষ্কার রাখার জন্য হয়ে থাকে, আর এদের উপদ্রব পাখি নিয়মিত সহ্য করে যায়, ডিম বাচ্চা করে। কিন্তু এই উপদ্রবটা যখন কন্টিনিউয়াসলি হতেই থাকবে তখন কিন্তু পাখি ডিস্টার্ব ফিল করবে, আর এতে করে আপনার পাখি এই প্রবলেমগুলো শুরু করবে। এরপরে মারাত্মক কারণটি হচ্ছে আপনার ফিঞ্চ পাখির খাঁচায় ইঁদুর এবং বিড়ালের আক্রমণ। আপনার পাখির খাঁচায় রাতের বেলা ইঁদুর আসে, ইঁদুর বলতে আপনার ছোট যেগুলো আছে এগুলোর চাইতে বড় যেগুলো গাছে ইঁদুর হয় বড় মাপের, এরা কিন্তু খাঁচায় বেশি আছে আসে, সেটা হলো আপনার পাখিকে খাওয়ার জন্য। কখনো যদি আপনার পাখিকে এরা আক্রমণ করে বসে, তাহলে দেখবেন আপনার পাখি আর ডিম বাচ্চা করছে না বা পাখিকে আক্রমণ করে মেল বা ফিমেলের মধ্যে কোনোটাকে ক্ষত করে রেখে গেছে, সেক্ষেত্রেও কিন্তু ওই পাখিরা যে ভয়টা পাবে এজন্য আর কখনো ডিম বাচ্চা করবে না। ইঁদুরের আক্রমণ ফিঞ্চ পাখিকে ডিম বাচ্চা করা থেকে একদম শেষ করে ফেলে, পাখি এত পরিমাণে ভয় পায় তারা আর ডিম বাচ্চা করে না। অন্য সময়ে দেখবেন যদি আপনার সেট আপে সব কিছু ঠিক থাকে, পাখি ডিম বাচ্চা করার ওপরই থাকে, এমনকি খাঁচার মধ্যে যদি খড়কুটা পায় তারা সেটা নিয়ে গিয়েই হারিয়ে দেওয়া না থাকলেও অন্য কোথাও সেই খড়কুটা রাখার চেষ্টা করে। কিন্তু আপনারা ভিডিওতে লক্ষ্য করুন আমার এই সেট আপে ইঁদুর অনেক আক্রমণ করে, আমি অনেক চেষ্টা করেও ইঁদুরটা তাড়াতে পারতেছি না, তো যার ফলে এখানে আমার অনেক ফিঞ্চ পাখি ছিল সবগুলোই তারা মানে খাঁচার বাহির থেকে কীভাবে যেন পাখিকে ছিঁড়ে খেয়ে একদম নিয়ে চলে যায়। তো এখন যে কয়টা আছে এরা মোটামুটি ডিম করা একদম বন্ধ করে দিয়েছে, আমি অনেক চেষ্টা করতেছি। পাখি আপনারা লক্ষ্য করুন পাখির অবস্থা কেমন, কোনোটাতে আপনার পাখা নামায় আছে, কোনোটার পালক ঝরে আছে, এগুলো কিন্তু ইঁদুর করেছে। তো এই অবস্থাতে পাখি মানে এই অবস্থাটা কেটে ওঠা একটা পাখির অনেক সময় লাগে, আমি এর জন্য চেষ্টা করতেছি, এদেরকে মেডিসিন দিচ্ছি, সেভাবে চেষ্টা করতেছি, প্রায় দু মাসের মতো, দু থেকে তিন মাস হচ্ছে আমার এই পাখিগুলো আর একদমই ডিম বাচ্চা করছে না। এর একটাই কারণ, সেটা হচ্ছে ইঁদুরের আক্রমণ। এখন আসুন যাদের পাখির সাথে
আপনার জানা মতে এগুলো কোনোটাই সংঘটিত হয়নি, তারপরেও আপনার পাখি ডিম দিচ্ছে না, ডিম দিলেও ডিম ভেঙে ফেলছে, ডিমে তা দিলেও তা ভালোভাবে দিচ্ছে না, বাচ্চা ফুটছে না, এগুলো কেন হচ্ছে? আপনারা হয়তোবা জানেন না বা দেখেন নাই, আপনার পাখির খাঁচায় ইঁদুর বা তেলাপোকা বা টিকটিকি এগুলো কোনো না কোনোটা আসে, কখনো আসছে বা টিকটিকি রাতের বেলায় দেখবেন হাড়ির নিচে এসে হাড়ি লেগে থাকে, এগুলা হয়ে থাকে, আপনি হয়তোবা দেখেননি, এগুলোর কারণে আপনার পাখি এই সমস্যাটা করছে। আমাকে এমনও প্রশ্ন করেছেন, আপনি পাখিকে ভালো খাবার দিচ্ছেন, ক্যালসিয়াম মিনারেল কোর্স করাইছেন, তারপরেও পাখি এই প্রবলেমগুলো করতেছে। অর্থাৎ যাদের পাখিকে আপনার জানা মতে ইঁদুর বিড়াল টিকটিকি তেলাপোকা এগুলার আক্রমণ হয়নি, পাখিকে মেডিসিন কোর্স করাইছেন, ভালো মানের খাবার কন্টিনিউয়াসলি খাওয়াচ্ছেন, তারপরেও প্রবলেম ফেস করতেছেন, তারা কী করবেন? ভাই, আপনাদের করণীয় যেটা সেটা হচ্ছে পাখিগুলোকে দু এক মাস সময় দিন এবং এটা আপনি কন্টিনিউ করে যান। এরপরেও যদি না হয় তাহলে আপনার পক্ষে যদি সম্ভব হয় সেট আপটা চেঞ্জ করার, অর্থাৎ পাখি যেখানে রেখেছেন সেখান থেকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করা, সেটা করতে পারলে করবেন, অথবা আপনার এই পাখিগুলো চেঞ্জ করে আনবেন। অর্থাৎ পাখি আপনার এই পরিবেশে যে ভয়টা পেয়েছে সেটা এখানে সে কাটাতে পারতেছে না, এজন্য এই পাখিগুলো চেঞ্জ করে আপনাকে অন্য পাখি নিয়ে আসতে হবে, এছাড়া এর কোনো সমাধান নাই। আমি এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেই বলছি, আমার এই পাখিগুলা এত পরিমাণে ডিম বাচ্চা করেছে, মাত্র এক জোড়া পাখি থেকে আমার এখানে 9-10টা হাড়ি মানে খাঁচা লাগাইতে হয়েছে। আমি এক জোড়া থেকে 10 জোড়া পাখি করেছি, তারা ডিম বাচ্চা করেছে এবং আমি প্রচুর বাচ্চা সেল করেছি, কিন্তু ইঁদুরের এই আক্রমণ থেকে আমার বর্তমানে 2 জোড়া পাখিও নেই। যদিও আমি কিছু সেল করেছিলাম কিন্তু ইঁদুর অনেক পাখি আমার খাঁচা থেকে নিয়ে গেছে। আশা করি আজকের শৌখিনতার তথ্য ফিঞ্চ পাখি পালক বা অন্য পাখি পালকদেরও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিয়মিত প্রয়োজনীয় শৌখিনতার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।